দৌলত খান সুখদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের আটানব্বইতম তম ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় বিদ্যালয়ের প্রাঙ্গনে সুখদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু দায়ের রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দৌলত খান উপজেলা চেয়ারম্যান আলহাজ মঞ্জুর আলম খান শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুন প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম খান বলেন শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে দেশের সেবা করতে হবে শিক্ষকদের মান্য করতে হবে দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে তরুণ হবে যুবক হবে দেশকে নেতৃত্ব দেবে তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরে এইচএচি পরীক্ষাতে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন